আমার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নির্দেশনায় শান্তি ও উন্নয়ন সমাবেশ এবং র্যালি আজকে এই অনুষ্ঠান অবশ্য জেলা আওয়ামী লীগ কর্তৃক সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ কৃষক লীগ স্বেচ্ছাসেবক লীগ শহর আওয়ামী লীগ শহর আওয়ামী লীগের প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ সদর উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সভাপতি সাধারণ সম্পাদক সহ সবাইকে রক্তিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই সভা কেন ডাকা হয়েছে, কি কারণ ডাকা হয়েছে, আজকে তারই প্রমাণ হচ্ছে কক্সবাজারে বিএনপি সমাবেশ করবে সেটার বিষয়ে আমাদের কিছু আসে যায় না। আমরা করছি তারা ঢাকা শহর সহ কয়েকটা জেলায় ভাঙচুর করেছে, আগুন দিয়ে গাড়ি পুড়েছে, এমনকি জাতীয় পতাকার প্রতি হাত দিয়েছে। তারা এই জাতীয় পতাকা কি তারা চিনে না? তারা আজকে গণতন্ত্রের কথা বলে, তারা উন্নয়নের কথা বলে, আজকে জাতীয় পতাকার প্রতি তোমরা আগুন দিয়েছ। যে পাকিস্তানের পতাকার মধ্যে আমরা আগুন দিয়েছিলাম, তোমরা জাতীয় পতাকার প্রতি আঘাত করেছো, তার প্রমাণ বাংলাদেশ আওয়ামী লীগ আগামীকাল থেকে তোমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে কাজ করে দেব। প্রিয় ভাই ও বন্ধুরা, আপনি জানেন বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন, মাত্র ছয় সাত বছরের উন্নয়ন, ছয় সাত বছরের উন্নয়ন। আজকে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের বাংলাদেশ সম্বন্ধে যে কথা বলে, তারা 300 বছর লেগেছে এই উন্নয়নে ত্বরান্বিত করাতে, আজকে মাত্র 7 বছরের মধ্যে আমাদের যে পদ্মা সেতু, আমাদের বঙ্গবন্ধু টানেল, কক্সবাজার রেল লাইন, বাংলাদেশের সর্বদক্ষিণে বাংলাদেশের কয়লা বিদ্যুৎ, আমাদের বায়ু বিদ্যুৎ, উন্নয়ন কাকে বলে? আওয়ামী লীগ প্রমাণ করেছে, আওয়ামী লীগ দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশে বিএনপি এবং অন্যান্য পার্টি যারা আছে তাদের কাছে আমি পরামর্শ দেব, এই দেশে আর কি কি উন্নয়ন প্রয়োজন একটা ফিরিস্তি আওয়ামী লীগের কাছে পৌঁছে দেন। আওয়ামী লীগ 1 বছরের মধ্যে সেই উন্নয়ন দেখে দেবে ইনশাল্লাহ। আওয়ামী লীগ মানে দেশের কোথায় টাকা আছে, কোন জায়গায় টাকা আছে, সেই টাকা আমরা কেমনি খরচ করবো যেটা আমরা জানি। আমাদের ডলার সংকটের কথা বলে একটা বিভ্রান্ত ঘটিয়েছে, বাংলাদেশে এই মুহূর্ত পর্যন্ত ডলারের কোন সংকট আছে বলে আমি মনে করি না। প্রিয় ভাই বন্ধুরা, উন্নয়ন কাকে বলে? আওয়ামী লীগ কে দিয়েছে? সে পাকিস্তান আমল থেকে বিএনপি জামাত পাকিস্তানের সাথে আঘাত করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য অনেক কৌশল করেছে, আর রাজ্যের অন্ধকারে আওয়ামী লীগের অনেক নেতাকে আমরা হত্যা করছেন কুপটে। বঙ্গবন্ধুকে যখন শেখ হাসিনাকে বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করেছিলেন, ঠিক কিনা ঠিক, কিন্তু রাজে আল্লাহ মারকে শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। এই পর্যন্ত আল্লাহ তাকে সমস্ত ক্ষমতা দিয়ে বাকি রেখেছেন, কারণ বাংলার প্রত্যেকটা মানুষ যখন শেখ হাসিনার জন্য হাত ধরে দোয়া করে, এটাই তার প্রমাণ। আল্লাহ রব্বুল আলামিন চাইলে সেই দিন 21শে আগস্ট বঙ্গবন্ধুর কন্যাকে পৃথিবী থেকে সরাই দিতে পারত, কিন্তু আল্লাহ বলেছে না, বাঙালি জাতির জন্য 7 কোটি বাঙালির জন্য বঙ্গবন্ধু সৃষ্টি হয়েছিলেন, 20 কোটি বাঙালির জন্য শেখ হাসিনার নেতৃত্বে এই মুহূর্তে প্রয়োজন। সুতরাং আল্লাহর রহমতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা অধিষ্ঠিত হবে, এটাই সত্য, এটাই বাস্তব। যারা কক্সবাজার জেলা থেকে মিছিলে মিছিলে আমরা লোক আছে, আমরা কক্সবাজার লড়বো, আমরা শহরের মধ্যে যারা আছে তাদের সাথে নিয়ে আমরা জন্য লড়বো, জেলা থেকে যত আসবেন আমরা মাত্র শহর দিয়ে আপনাদের সাথে লড়তে চাই। জানি কুদক দিয়া মুশকিলে ট্যাঙ্কাম রামু সমস্ত জায়গা থেকে এনে 6000 সর্বপুর দলিয়া 5000 আর 1000 দাঁড়া দিয়ে 6000 আমরা মাত্র 2000 মানুষকে আপনার সাথে মোকাবিলা করে পরিস্থিত আছি। 2000 আওয়ামী লীগ কেটে জানে, আওয়ামী লীগ করতে জানে, আওয়ামী লীগ উন্নয়নের কথা বলতে জানে,
সুতরাং আওয়ামী লীগের ছেলে লাগার কোন সুযোগ নাই প্রিয় ভাই ও বন্ধুরা বঙ্গবন্ধু দেশের মানুষের জন্য বাক্য নির্ধারণ করেছিলেন বঙ্গবন্ধু সেই বাঙালির ছয় দফা বাঙালির ছয় দফা এ মুজিব করে ছয় পুতাম বঙ্গবন্ধু সেই কূপ করার জন্য অনেক নেতা অতিষ্ঠ আগ্রহ বসে থাকেন একটা পদ পদবীর জন্য বসে থাকেন আওয়ামী লীগের সদস্য হওয়ার জন্য বসে থাকেন আমরা সদস্য নবায়ন করার জন্য যখন আপনার বই খুলি তখন লাইন ধরে আমাদের আওয়ামী লীগের নেতারা আমাকে একটা সদস্য বরাদ্দেন বিএনপি পত্রিকা ঢোকাচ্ছে পত্রিকা হাল্লা গোজা থেকে শুরু করে আপনার সমস্ত জনগণকে নিয়ে পয়সা কত খরচ করেছেন এগুলো টাকা পত্রিকা আসছে প্রত্যেকে দেওয়া হয়েছে সমস্ত মানুষকে 200 টাকা 300 টাকা দিয়ে গাড়িতে তুলে আজকে আনছেন তাদের যদি আমাদের মোকাবিলা আমাদের অগ্নিগুলার মতো আমাদের সৈনিকেরা বাংলাদেশ আওয়ামী লীগের সৈনিক বঙ্গবন্ধু সৈনিক চন্দ্র শেখের সৈনিক প্রিয় ভাই বন্ধুরা আজকে আমি বলবো আজকে আমরা একটা র্যালি করব এই মুহূর্তে আমরা একটা র্যালি করব সবাই সুশৃঙ্খল ভাবে এই র্যালিতে অংশগ্রহণ করবেন আমরা দেখাই দেব যদি একটা ফুটা আগুন জ্বলে 10টা ফুটা আগুন জ্বালাবো সুতরাং আগুন দিয়ে খেলার কোন সুযোগ নাই আগুন দিয়ে খেলতে যাবেন না প্রিয় ভাই বন্ধুরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যখনই দেবে তখন আমরা মাঠে থাকবো যখনই দেবে আমাদের নেতৃবৃন্দ থাকবে যদি চ্যালেঞ্জ করতে চান ঘোষণা দেন আমরা ঘোষণা দিচ্ছি লড়াই কি মাঠে হবে না রাস্তায় হবে আমরা রাস্তায় থাকবো মাঠেও থাকবো মোকাবিলা হবে সামনে নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতা গঠন করবে আর আল্লাহর রহমতে করবে আল্লাহ অদৃশ্য শক্তি দিয়ে আরে প্রধানমন্ত্রী প্রদান শুরু করবে ফেরেশতা বাড়াবে আল্লাহ শেখ হাসিনার ফেরেশতা বাড়াবে এটা যদি কেউ মনে করে না করেন বিমান চলে যাবে ফেরেশতা দিয়ে আওয়ামী লীগের নির্বাচনকে উন্নতির শিখর পৌঁছে দেবেন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাবেন এটাই সত্য এটাই বাস্তব ইহা সমাপ্ত করে র্যালিতে সমস্ত মানুষ অংশগ্রহণ করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আসসালামু আলাইকুম মিছিল পূর্ব দিকে যাবে বঙ্গবন্ধু সড়ক হয়ে আমরা ঘুরে বদর মোকাবিলা আবার এখানে আসতে শেষ করবো দর্শক, যুক্ত ছিলাম বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্রের প্রতিবাদে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তির সমাবেশ ও র্যালি থেকে। আমাদের সাথে থাকুন, আমরা র্যালিতে যুক্ত হয়ে আপনাদের সার্বিক বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমাদের সাথে থাকুন। দর্শক, এই মুহূর্তে একটি র্যালি বের করা হচ্ছে, যে র্যালিটি কক্সবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে বলে আমরা জানতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জেলা আওয়ামী লীগের নেতারা এই র্যালিটি নেতৃত্ব দিচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। Thank you.
দর্শক যুক্ত ছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তির সমাবেশ থেকে এবং সমাবেশটি কক্সবাজারের গুরুত্বপূর্ণ প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছে আমরা সেটি দেখতে পাচ্ছি দর্শক সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি।